আজার ডিয়ার লার্নার্স, কম্পিটিং সেন্টেন্সের উপর ধারাবাহিক কয়েকটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে এবং আজকে ক্লাসের প্রথম পর্ব। আর আজকে আমি মডেল অক্সিলারির ব্যবহার নিয়ে কথা বলবো। মডেল অক্সিলারি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আইটেম পরীক্ষার জন্য। আর কম্পিটিং সেন্টেন্সের উদ্দেশ্য সম্পর্কে তোমরা সবাই অবশ্যই জানো। কম্পিটিং সেন্টেন্সের আইটেমটা দেওয়ার উদ্দেশ্য হলো সেন্টেন্স স্ট্রাকচার যাতে স্টুডেন্টরা ভালো করে রপ্ত করতে পারে, অর্থাৎ তারা কোথায় কি বস্তু বসাতে হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাতে হয়, বা কোন ধরনের ফ্রেজ ইউজ করতে হয় কখন, ক্লজ ইউজ করতে হয় কখন, এই বিষয়টা ভালোভাবে রপ্ত করানোর উদ্দেশ্যেই কম্পিটিং সেন্টেন্সটা সিলেবাসে রাখা হয়েছে। আর বলে দেওয়া হয়েছে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে ফ্রেজ কিংবা ক্লজ দিয়ে। তো আজকে ক্লাসে আমি মডেল অক্সিলারির ইউজটা, প্রপার ইউজটা তুলে ধরবো। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই জেনে নেব মডেল অক্সিলারিগুলোর ডিমান্ড কি। ক্যান, কোন, মে, মাস্ট, শ্যাল, উইল, শুড, ওড, হ্যাড টু, মাস্ট, হ্যাড বেটার, এগুলো হলো মডেল অক্সিলারি। আর এগুলোর বৈশিষ্ট্য হলো এসব মডেল অক্সিলারির পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। অর্থাৎ মডেল অক্সিলারি যাই থাকুক না কেন, প্রেজেন্ট টেন্সে থাকুক কিংবা পাস্ট টেন্সে থাকুক, এরপর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাতে হবে এবং ওই বেস ফর্মের চাহিদা অনুসারে পরবর্তী ওয়ার্ডগুলো। অ্যাক্টিভ ভয়েসে মডেলের পর অলওয়েজ বেস ফর্ম হবে, প্যাসিভ ভয়েসও মডেলের পর বেস ফর্ম হবে। আর এখানে বেস ফর্ম তো হবে বি, এবং পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম লাগবে অবশ্যই। প্যাসিভ করতে গেলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম লাগবে, আর মডেলের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মের কোনো সম্পর্ক নেই, তাই মডেলের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপিয়ালের মডেলের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মের সম্পর্ক স্থাপনের জন্য এর মাঝখানে বি ইউজ করা হয়। আর বি হলো ভার্ব টু বি, এম ইজ আর, ওয়াজ, ওয়্যারের বেস ফর্ম। এখানে আমি কয়েকটা সেন্টেন্স নিয়েছি আজকে মডেল অক্সিলারির ব্যবহারটা ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি তোমরা সেন্টেন্সগুলো শেষ পর্যন্ত তোমরা দেখবে, এবং কোনো প্রশ্ন যদি থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে সেটা করবে। হি ক্যান নট রান দ্য বিজনেস, সো হি শুড, সে ব্যবসা চালাতে পারে না, তাই তার কি করা উচিত, ওই ব্যবসাটা বন্ধ করে দেওয়া উচিত অথবা চাকরি খোঁজা উচিত। আর এখানে শুড দিয়ে আসলে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা যখন কাউকে কোনো পরামর্শ দেব তখন সেটা আমরা শুড দিয়ে দিতে পারি। আর শুড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনে ব্যবহৃত হয়েছে। এরপর এখানে সাবজেক্ট হি, আর যেহেতু হি নিজেই কাজ করবে তাই এটা অ্যাক্টিভ ভয়েসই হবে। তাহলে আমরা কি লিখতে পারি, লুক ফর এ জব, তার একটা চাকুরি খোঁজা উচিত বা একটা কাজ নেওয়া উচিত, অন্য একটা কাজ নেওয়া উচিত, লুক ফর অ্যানাদার জব লেখা যেতে পারে, অথবা হি শুড স্টপ দ্য বিজনেস, তার ব্যবসাটা বন্ধ করে দেওয়া উচিত, যে কোনো কিছু লেখা যেতে পারে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারের পাশাপাশি প্রথমে যে ক্লুটা দেওয়া থাকবে, এই কম্পিটিং সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে একটা শুরুতে একটা ক্লু দেওয়া থাকবে। এই ক্লুয়ের সাথে আমাদের যে কমপ্লেশনের যে কমপ্লিট করব আমরা, এই বিষয়টার একটা সামঞ্জস্যতা থাকতে হবে, অর্থাৎ মিল থাকতে হবে। হি ক্যান নট রান দ্য বিজনেস, ব্যবসা চালাতে না পারলে সে কী করবে, চাকরি খুঁজবে, লুক ফর এ জব, এটা অবশ্যই আগের কথাটার সাথে মিল রয়েছে। আর শুড এখানে মডেল অক্সিলারি, লুক ফর এটা একটা গ্রুপ ভার্ব, এটা ভার্বের বেস ফর্ম, আর এর জব হলো লুক ফর এর অবজেক্ট। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য গাছ দরকার, সো উই শুড, তাহলে আমাদের কি করা উচিত। এখানে কিন্তু একটা পরামর্শ ব্যাপার আছে শুড দিয়ে, প্রোটেক্ট আওয়ার ট্রিস, এটা লিখতে পারেন। আর আমরা নেগেটিভ ভাবে লিখতে পারি, সো উই শুড নট কাট ডাউন ট্রিস, আমাদের গাছ কাটা উচিত নয়, অথবা প্ল্যান্ট মোর ট্রিস, সব কিছু লেখা যাবে। অর্থাৎ ট্রিস আর এসেনশিয়াল, এমন কিছু লিখতে হবে যাতে এটা প্রমাণিত হয় যে গাছ আমাদের প্রয়োজন। তো এখানে প্ল্যান্ট শুডের বেস ফর্ম হিসেবে কাজ করছে এবং মোর ট্রিস, এটা হলো প্ল্যান্টের অবজেক্ট। আর এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে কারণ উই এখানে এজেন্ট হিসেবে কাজ করবে। আমরা জানি এজেন্ট যখন ভার্বের পূর্বে থাকে তখন ভার্বটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে থাকে। বেগিং ইজ নট আ প্রফেশন, ভিক্ষা কোনো পেশা নয়, ইট ইজ মোস্ট ডিসরিপুটেবল, এটা সবচেয়ে অপমানজনক, অসম্মানজনক, উই মাস্ট নট, আমাদের কি করা উচিত নয়, ব্যাগ ভিক্ষা করা উচিত নয়, তাহলে বেশ সময় ব্যাগ, আর এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস হবে, এখানে উই এজেন্ট হিসেবে কাজ করছে।
দেয়ার গোস এ প্রবাদ, একটা প্রবাদ বাক্য রয়েছে, দ্যাট টাইম এন্ড টাইড ওয়েট ফর না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে আমাদের কি করা উচিত নয়? তাহলে উই মাস্ট নট ওয়েস্ট আওয়ার টাইম, অথবা আমাদের অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে, অথবা আমাদের সময় অপচয় করা উচিত নয়। নেগেটিভ পজিটিভ দুইভাবে লেখা যায়। তো আমরা এখানে লিখতে পারি উই মাস্ট ইউটিলাইজ, আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে আওয়ার টাইম, আমাদের সময়টাকে প্রপারলি, যথাযথভাবে। এখানে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়েছে, কারণ উই এখানে সাবজেক্টের পাশাপাশি এজেন্ট হিসেবেও কাজ করছে। তাই মাস্টের পর আমরা ব্যস্ত হিসেবে ইউটিলাইজ ব্যবহার করছি, আর ইউটিলাইজের অবজেক্ট হলো আওয়ার টাইম, আর প্রপারলি হলো ইউটিলাইজের মডিফায়ার। সো উই মাস্ট ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, তাই আমাদের অবশ্যই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে খুবই ঠান্ডা। ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার তো ভালো, মানে তোমার এটা করা ভালো, ওইটা করা ভালো, বা এটা করা ভালো না, এটা করা ভালো না, এরকম কিছু আমরা যখন পরামর্শ দিতে যাই, মানে কাউকে অধিকার না নিয়ে যখন আমরা পরামর্শ দেই, অর্থাৎ পরামর্শ দেওয়ার আমাদের অধিকার নেই, কিন্তু তারপরে যখন আমরা তার ভালোর জন্য পরামর্শ দিই, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি। ইউ হ্যাড বেটার ডু ইট, তোমার এটা করলে ভালো হয়, আমরা এভাবে বলতে পারি। তো এখানে বলছে বাইরে তো ঠান্ডা, তাহলে কি ইউ হ্যাড বেটার স্টে ইনসাইড, তোমার বরং তোমার ভেতরে থাকাটাই ভালো। এখানে স্টে হলো অবস্থান করা বা থাকা, আর ইনসাইড হলো ভেতরে, ভেতরে মানে রুমের ভিতরে বা বাসার ভিতরে। আর এখানে হ্যাড বেটার মডেল অক্সিলারি, দুইটা ওয়ার্ড, কিন্তু হ্যাড এবং বেটার এখানে আলাদাই বলে চিন্তা করলে হবে না, হ্যাড বেটার একটা ওয়ার্ড মনে করতে হবে। আর স্টে, স্টে হলো তার বেস সম, আর ইনসাইড এটা একটা অ্যাডভার্বিয়াল, স্টে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ডটা লিখতে হবে এই বিষয়টা কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু সেন্টেন্স ভুল হওয়ার আশঙ্কা থাকবেই। ইন সোসাইটি পিপল সে মেনি থিং, সমাজে লোকেরা অনেক কিছুই বলে। উই শুড নো, আমাদের কি করা উচিত নয়, তাদের কথায় মনোযোগ না দেয়া, তাহলে আমরা কী লিখবো সেটা? মনোযোগ দেওয়ার ইংরেজি হলো পে হিড, মনোযোগ দেয়া। শুড নট পে হিড, মনোযোগ দেওয়া উচিত নয়। কিসে মনোযোগ দেব না? টু দেয়ার ওয়ার্ডস, তাদের কথায়। আর এখানেও শর্ট পরামর্শ পদটি ব্যবহৃত হয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স। তাই নেগেটিভ যখন আমরা ইউজ করবো নট, তখন এটা অক্সিলারি এবং মেন ভার্বের মাঝখানে বসাতে হবে। আর এখানেও সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কারণ উই এখানে সাবজেক্টের পাশাপাশি এজেন্ট হিসেবে কাজ করছে, আর এজেন্ট হলো যে কাজ করে সেই এজেন্ট। ইউ শুড রাইজ আর্লি সো দ্যাট ইউ ক্যান, তোমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত যাতে তুমি কি করতে পারো। এখন ক্যান পারা, সক্ষমতা বোঝাচ্ছে, অ্যাবিলিটি বোঝানো অর্থে এখানে ক্যান ব্যবহৃত হয়েছে, যদিও ক্যানের আরও অসংখ্য ব্যবহার রয়েছে। তো এখানে কিন্তু সক্ষমতা বোঝাতে, অ্যাবিলিটি বা অ্যাবল হওয়া, সক্ষম হওয়া। তাহলে তুমি কি করতে সক্ষম হবে? এনজয় ফ্রেশ সতেজ বায়ু সেবনে তুমি সক্ষম হবে, মানে তুমি যাতে সতেজ বায়ু সেবন করতে পারো। আর এখানে অ্যাক্টিভ ভয়েসে হবে সেন্টেন্সটা, যেহেতু ইউ একই সাথে সাবজেক্ট এবং এজেন্ট, আর ক্যানের পর বেশ সময় এনজয়, আর এনজয়ের অবজেক্ট হলো ফ্রেশ ইয়ার। ব্যাগিং ব্রিংস নাথিং বাট ডিসগ্রেস, ভিক্ষা অপমান ছাড়া কিছুই নিয়ে আসে না। উই উড রাদার, আমরা জানি উড রাদারের সাথে একটা কনস্ট্রাকশন আছে দেনের, উড রাদারের সাথে দেন এখানে সামঞ্জস্য বর্ণভাবেই লিখতে হয়। তাহলে আমরা কি লিখবো? উই উড রাদার ডাই দেন ব্যাগ, আমরা বরং মারা যাবো তবু ভিক্ষা করবো না। এই হলো কমপ্লিটিং সেন্টেন্স আজকে মডেল অক্সিলারির উপর, আফটার সেন্টেন্স, থ্যাংক ইউ। আর মডেল অক্সিলারিতে ভালো করার একটাই উপায়, একটাই মনে রাখতে হবে, মডেল অক্সিলারির সাথে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাতে হবে, সেটা অ্যাক্টিভই হোক আর প্যাসিভই হোক, এবং ওই বেস ফর্ম কিংবা বেস ফর্মের পরবর্তী ওয়ার্ডের চাহিদা অনুসারে অন্যান্য ওয়ার্ড বসাতে হবে। আর কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করতে হলে অবশ্যই প্রেইজ এবং ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর প্রেইজ ক্লজ আসলে এমন একটা বিষয়, প্রেইজ ক্লজ দিয়ে সিলেবাসের সব কিছুরই সমাধান সম্ভব, কিন্তু প্রেইজ ক্লজকে আসলে অবহেলা করা হয়। আশা করি তোমরা এটা অবহেলা করবে না, আমার অসংখ্য ক্লাস রয়েছে এবং ভবিষ্যতেও এসব প্রেইজ ক্লজের উপর ক্লাস থাকবে, আর আমি তো আছি, আমাকে তুমি প্রশ্ন করতে পারো। প্রেইজ ক্লজ বা এই কম্পেটিং সেন্টেন্স
গ্রামাটিক্যাল যে কোনো কোয়েশ্চেন তোমরা করতে পারো কমেন্ট বক্সে। ভালো থেকো সবাই, স্টে ফাইন।